পৃথিবীর অবস্থা পিষ্টে মনে হচ্ছে। যে অবস্থা এখন পৃথিবীতে বিরাজমান এই অবস্থা এখন মনে হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন খুব বেশি আর দেরি বলেন দেরি আল্লাহর হাবিব আলামত হিসেবে বলেছেন ইউশিকুল উমম আনতাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা যখন তোমরা দেখবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় এইভাবে যখন মুসলমানদেরকে চারদিকে মারা হবে কাটা হবে শেষ করে দেওয়া হবে মুসলমানের রক্ত দিয়ে যখন ওই মানুষগুলো মুসলমানের রক্তকে যখন রঞ্জিত করে দিবে তোমরা বুঝে নিবে মুসলমান এই দুর্দিনে পড়ে গেছে আর এই দুর্দিনের পরে যিনি মুসলমানদেরকে আবার বিজয় দিবেন তিনি কি আজকে সারা পৃথিবীতে মার খাচ্ছে মুসলমানরা ঠিক না বেঠি মুসলমানরা মার খাওয়ার পরে আমরা মুসলমানরা এমন হয়েছি যাকে তাকে আমরা ইহুদিদের দালাল বলে ফতোয়া দিতেও দ্বিধাবোধ করি না ঠিক না বেঠি আমরা মুসলমানরা এমন হয়েছি কপাল দোষে আজকে মুসলমান মার খাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসলমান মার খাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি সংখ্যায় কম হয়ে যাব কেন আমরা মার খাব আমরা তো বদরে মার খাই নাই মার আমরা দিয়েছি আমরা খন্দকে মার খাই নাই মার আমরা দিয়েছি আমরা তাবুকে মার খাই নাই মার আমরা দিয়েছি মক্কা বিজয়ের দিনে আমরা বিজয় অর্জন করেছি হুনাইনে বিজয় অর্জন করেছি আজকে কেন আমরা মার খাব আল্লাহর হাবিব বললেন না তোমরা সংখ্যায় কম হবে না বাল আনতুম কাসীরুন সংখ্যায় তোমরা বেশি থাকবে তবে তোমরা মার খাবে দুই কারণে হুব্বুদ দুনিয়া দুনিয়ার লোভ তোমাদের ভিতরে ঢুকে যাবে দুনিয়ার লোভে তোমরা লুপি হয়ে যাবে ঠিক না বেঠি দুনিয়ার লোভ এখন মুসলমানের ভিতরে এই লোভের কারণে আমরা আজকে ঈমান হারিয়ে ফেলছি মুশরিক হচ্ছি ঈমান বিক্রি করে দিচ্ছি একটা বারের জন্য আমাদের মনে হচ্ছে না আমরা অন্যায় করছি ঠিক না বেঠি এই অবস্থা যখন আপনারা আমরা দেখছি আল্লাহ আবার নতুন করে করোনা ভাইরাসের প্রকট বাড়িয়ে দিচ্ছে আমেরিকার সঙ্গে নতুন করে এখন সকল ফ্লাইটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে ও মুসলমান আবার চিন্তা করেন আমার দেশে পর্যন্ত মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছিল রমজান মাসে এবার রমজান মাসে সালাত তারাবি পড়েছি আমার বাসার পাশে ছোট্ট একটা রুমের মধ্যে কয়েকজনকে দিয়ে কয়েকজনকে নিয়ে একসাথে সালাত তারাবি পড়েছি সালাতুল জুমার সময় এমন হয়েছে যেই মসজিদে হাজার হাজার মুসল্লি হয় মাত্র চার পাঁচ জন মুসল্লি মিলে সেখানে সালাত আদায় করেছি কলিজা ফেটে কান্না এসেছে মনে মনে চিন্তা হয়েছে মালিক এত বড় শাস্তি আমরা পাচ্ছি এই জন্য কারণ আমরা আপনাকে ভুলে গিয়েছি আপনার কুদরত আমরা ভুলে গিয়েছি ঠিক না বেঠি ও মুসলমান এখন আবার ফিরে আসেন এখনো যারা ইসলাম বোঝেন নাই এখনো যারা আল্লাহকে চিনেন নাই এখনো যারা ইসলামের বিরুদ্ধাচরণ করছেন আল্লাহর দিকে ফিরে আসেন এমন হতে পারে কিয়ামতের সময় আর বেশি বাকি নাই ঠিক না বেঠি হুব্বুদ দুনিয়া দুনিয়ার লোভ দুনিয়ার আকাঙ্ক্ষা দুনিয়ার তামান্না বেড়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চান নাই কি চাবেন দুনিয়া লাউ আরাতু যদি নবীর মনটা চাইতো লাসারাল উহুদু যাহাবা গোটা উহুদ পাহাড়টাকে যিনি স্বর্ণ বানায় নবীর ডান আর বাম দিকে চালায় দিতেন তিনি কে মনটাই শুধু চাইলেই হতো মুখে বলা লাগতো না তার আগেই যিনি স্বর্ণ বানিয়ে নবীজির ডানে আর বামে চালিয়ে দিতেন চলমান হয়ে যেত তিনি তো আমার আল্লাহ বলেন আল্লাহু আকবার দুনিয়া নবীজি চান নাই চেয়েছেন আখেরাত জোরে বলেন চেয়েছেন আজকে আমরা যারা সামনে বসা আছি হুব্বুদ দুনিয়া দুনিয়ার লোভ আমাদের ভিতরে দ্বিতীয় নম্বরে কারাহিয়াতুল মাউত আল্লাহর জন্য জীবন দিতে হয় মুসলমান যখন ভুলে যাবে আল্লাহর জন্য জীবন দেওয়া লাগে
আল্লাহর জন্য জিহাদ করতে হয়, ইসলামকে বিজয়ের জন্য ইসলাম নামক বৃক্ষের নিচে কখনো কখনো নিজের রক্তগুলোকে ঢেলে দিতে হয়। মুসলমান যখন এটা ভুলে যাবে সারা দুনিয়ায় মুসলমানগুলো মার খাবে, ঠিক না বেঠি? এখন মুসলমান ভুলে গেছে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢেলে দিতে হয়। আজকে তাকায় দেখেন সিরিয়া কাঁদছে, কেউ কিন্তু সিরিয়ার হিসাব রাখে না। ইরাক কেঁদেছে, ইরাকের হিসাব আমরা কেউ রাখি নাই। আমি ছোট্ট একটা হিসাব লিখেছি আজকে, এই হিসাবের ভিতরে আমি লিখেছি হিটলার ছিল খ্রিস্টান, ইহুদি মারছে 60 লক্ষ, কিন্তু আজ অবধি হিটলারকে কেউ সন্ত্রাসী বলে না, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, ঠিক কিনা? আপনি তাকায় দেখবেন হিটলারকে কেউ কিন্তু সন্ত্রাসী বলে না, মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, উগ্রবাদ আর জঙ্গিবাদ বলে, বারবার মুসলমানদেরকে গালি দেয়, ঠিক না বেঠি? জোসেফ স্টালিন 2 কোটি মানুষ মেরেছে, এই লোকটা মুসলমান ছিল না। এই অমুসলিম কাফের 2 কোটি মানুষ হত্যা করেছে, এই লোকটাকেও কেউ সন্ত্রাসী বলে না, বরং মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, ঠিক না বেঠি? তাকায় দেখেন মাওসেতুন বৌদ্ধ ছিল, এই লোকটা 2 কোটি মানুষ মেরেছে, তাকেও কিন্তু কেউ সন্ত্রাসী বলে না, সন্ত্রাসী বলে আমাদেরকে, ঠিক কিনা? এরপরে দেখবেন অশোকা কালিঙ্গা ব্যাটল, এই লোকটা 1 লক্ষ মানুষ মেরেছে এই পৃথিবীতে। জর্জ বুশ এই পৃথিবীতে ইরাকে শান্তি প্রতিষ্ঠার নামে রাসায়নিক অস্ত্র আছে বলে 1 লক্ষ 2 লক্ষ নয় 15 লক্ষ মানুষকে শহীদ করে দিয়েছে, কিন্তু পরে খুঁজে কোনো অস্ত্র পায় তাকে কিন্তু সন্ত্রাসী বলে না, সন্ত্রাসী মুসলমানদেরকে বলা হয়, ঠিক কিনা? এরপরে দেখবেন গণতন্ত্রের নামে ফরাসি বিপ্লবে 66 লক্ষ মানুষকে মারা হলো, সমাজতান্ত্রিক বিপ্লবে 1 কোটির বেশি মানুষ মারা হলো। এত মানুষকে তোমরা হত্যা করেছো, অথচ আল্লাহর নবী 81টা যুদ্ধ পরিচালনা করার পরে, সারিয়া অভিযান পরিচালনা করার পরে মাত্র 1000 মানুষকে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মারে নাই, হত্যা করে নাই, প্রতিহত করতে গিয়ে যারা মারা গিয়েছে তাদের মধ্য দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক না বেঠি? কিন্তু তারপরেও মুসলমানদের কি তারা সন্ত্রাসী বলে? কোটি কোটি মানুষ মারলা, তোমরা সন্ত্রাসী বলো মুসলমানদেরকে, ঠিক না বেঠিক? ঠিক